কুতুবদিয়া দ্বীপটি একসময় হারিয়ে যাচ্ছিল সমুদ্রগর্ভে। সমাধান হিসেবে এখানে তৈরি করা হলো এমনই এক জীবন্ত প্রাচীর, যা কোনো কারণে নষ্ট হয়ে গেলে নিজে নিজেই আবার মেরামত করে নিতে সক্ষম, এমনকি চাইলে খাওয়াও যাবে এই প্রাচীর। দেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কুতুবদিয়া বিগত কয়েক দশক ধরে প্রবল ভাঙনের মুখে পড়ে বিলীন হয়ে যাওয়ার মুখোমুখি হয়েছিল দ্বীপটি, ফলে উদ্বাস্তু হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। বলা হয়ে থাকে 2050 সালের মধ্যে বাংলাদেশের 1,33,00,000 মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আজকের দিনে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার কথা ছিল কুতুবদিয়া দ্বীপটি। মূলত 2012 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী গবেষক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী কুতুবদিয়া দ্বীপের ঝিনুক রিফ বা ঝিনুক প্রাচীরের ধারণাটির উদ্ভাবন করেন। এই পরিকল্পনাটি কার্যকর হবে কিনা তা জানার জন্য প্রায় 6 বছর ধরে 27 জন শিক্ষার্থীকে নিয়ে কুতুবদিয়া দ্বীপে ব্যাপক গবেষণা চালান তিনি। এই গবেষণার অংশ হিসেবে তারা উপকূলীয় মূল বাঁধ থেকে কিছুটা দূরে সাগরের বালুতে কংক্রিটের গোলাকৃতির রিং স্থাপন করেন, যেগুলোর গায়ে প্রতি বর্গ মিটারে সাগরের পানিতে প্রাকৃতিকভাবেই প্রায় 1,000টি করে ঝিনুক ভেসে এসে জমা হয়ে বিশাল প্রাচীরের আকার ধারণ করে। এই প্রাকৃতিক ঝিনুক প্রাচীরই মূলত সাগর থেকে ধেয়ে আসা উত্তাল ঢেউকে প্রশমিত করছে, ফলে কমে গেছে ভাঙন। আর এর বাইরেও ঝিনুক প্রাচীর পলিপ্রবাহ নিয়ন্ত্রণ করে ভূমিক্ষয় রোধ করছে। বছরের 12 মাসই চলে ঝিনুকের প্রজনন মৌসুম, ফলে ঝিনুক জমা হওয়ার হার নিয়েও চিন্তা করতে হয়নি গবেষকদের। প্রাকৃতিকভাবেই প্রতিনিয়ত ঝিনুকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রয়োজন পড়ছে না কোনো রক্ষণাবেক্ষণেরও। গতানুগতিক কংক্রিট বাঁধ বা ব্লক দিয়ে উপকূল সীমা রক্ষা একটি সাধারণ ব্যবস্থা হিসেবে পরিচিত। দেশের কমপক্ষে 60% উপকূলই এই পদ্ধতিতে সুরক্ষিত। তবে বিশেষজ্ঞরা মনে করেন কংক্রিটের বাঁধের তুলনায় প্রাকৃতিক ঝিনুক দিয়ে তৈরি ভাঙন প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি কার্যকরী। এর বাইরেও ঝিনুকের এই প্রাচীর হয়ে উঠেছে স্থানীয় কর্মসংস্থানের একটি বড় উৎস। প্রাচীরের ফাঁকে ফাঁকে পাওয়া যাচ্ছে সামুদ্রিক কাঁকড়া, যা বেশ ভালো দামেও বিক্রি করা যাচ্ছে। ঝিনুকগুলো খাওয়ার উপযোগী এবং হালাল। পাশাপাশি এই প্রাচীর তৈরির পর থেকে আগের চেয়ে বেশি মাছ পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন অনেক জেলে। তবে দুঃখের বিষয় হচ্ছে সচেতনতার অভাবে এই প্রাচীর টিকিয়ে রাখতে স্থানীয়রা অনেকটাই উদাসীন। বেশ কয়েকবার প্রাচীরটি নৌকার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত অর্থাভাবে মাত্র 100 মিটার জুড়ে এই প্রাচীর থাকলেও আগামীতে 1 কিলোমিটার পর্যন্ত একে বিস্তৃত করার পরিকল্পনা আছে গবেষকদের। দেশে গবেষকদের এই অভাবনীয় উদ্যোগে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনোযোগী হলে এই ঝিনুক প্রাচীর হয়ে উঠতে পারে দুর্যোগ কবলিত উপকূলীয় অঞ্চলে রক্ষা কবচ এবং স্থানীয় অর্থনীতির নতুন এক মাত্রা।